মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র শুভম পাল, তার প্রাপ্ত নম্বর 691। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয় 4 মার্চ। বিগত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,98,775 জন, এবছর সেই সংখ্যাটা অনেকটা কম। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,98,628 জন। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,762 জন, এর মধ্যে ছাত্রী 12,963 জন, ছাত্র 12,799 জন। পরীক্ষা নেওয়া হয়েছে 134টি কেন্দ্রে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান আঞ্চলিক অফিস 12টি ক্যাম্প থেকে স্কুলগুলিকে মার্কশিট দেওয়া হয়। গত বছর পরীক্ষার্থী ছিলেন 43,951 জন, পাশের হার ছিল 81.01%। এবছর রাজ্যে সম্ভাব্য প্রথম কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি, তার প্রাপ্ত নম্বর 697, শতাংশ হিসেবে 99.57%। কতটা আশা করেছিলে? কি নাম তোমার? হ্যাঁ, কি নাম? কি নাম? কোন স্কুল? খুব আনন্দ হচ্ছে আর প্রতিক্রিয়া জানানোর এখনো তো সময় পাইনি, আপনারা সবাই এসেছেন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানতে মেয়েরা আশা করেছিলেন? আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে হবে, তবে প্রথম হবে সেটা আশা করিনি, তবে অনেকেই আশা করেছিল যে ও প্রথম হবে। কি আশা করেছিলেন? মানে কেন আশাটা কি জন্য হয়েছিল মেয়ের প্রতি? কি কি ও ছোট থেকে পড়াশোনায় খুবই ভালো, অত ভালো স্টুডেন্ট আমি দেখিনি, যেহেতু আমি ওর স্কুলেরও টিচার এবং বাড়িতেও ওকে পড়াই, সেজন্য ও পড়াশোনায় খুবই ভালো, মানে ও একবার পড়লে সেই জিনিসটা আর ভোলে না কখনো, আর প্রচুর হার্ড ওয়ার্ক করতেও পারে, সেজন্য আমি জানতাম ও ভালো করবে। মেয়ে পড়াশোনা কতক্ষণ করতো? 12-13 ঘন্টা করতো। পড়ার জন্য বলতে হতো না নিজে? না না, পড়ার জন্য কোনোদিন বলতে হতো না, বরঞ্চ পড়ো না এটাই বলতে হতো। কি হতে চাই বড়? বড় হয়েও অঙ্ক নিয়ে পড়তে চাই, তবে আইআইটির জন্য এখন প্রিপারেশন নিচ্ছে। আর এমনিতে কি মনে হয় আপনার যে এই পড়াশোনার বাইরে কি বই পড়তো? পড়াশোনার বাইরে খুব একটা আমি বই পড়তে দিতাম না, কারণ ওর গল্প বই পড়ার খুব নেশা, একবার যদি পড়তে লাগতো তাহলে ওটাতেই ডুবে যেত, ওই কারণে আমি খুব একটা পড়তে দিতাম না গল্প বই। অবসর সময় কি? অবসর সময় বেহালা বাজাতো আর আমরা ঘুরতে যেতাম বাইরে। বেহালা? বেহালাও ভালো বাজায়। হ্যাঁ, কেউ বাজাতো? বাড়ির কেউ বাজায়? না, বাড়ির কেউ বাজায় না, স্যার স্যার ছিল, উনি শেখাতেন। আর আপনি নিজে কিভাবে ওর সঙ্গে সময় কাটাতেন? দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের শুভম পাল, তার প্রাপ্ত নম্বর 691, শতাংশের হিসেবে 98.71%। ক্রিকেট বেস্ট খেলোয়াড় কে আছে? এমএস ধোনি। এই পড়াশোনার পিছনে মানে এই পরীক্ষার সাফল্যের পিছনে কার অবদান বেশি? তো তোমার হবি কি আছে? গান গান টান করো? আমি লোক নিচ্ছি, লোক নিচ্ছি। আচ্ছা, মানে কেন ডাক্তারটা হবার ইচ্ছা কেন? আসলে আমার ডাক্তার হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কতক্ষণ পড়াশোনা করতে তুমি? যতক্ষণ ইচ্ছে করতো ততক্ষণ, এই টাইমটা নির্দিষ্ট নয়,
এই পড়াশোনাতে মা বাবার জন্য মানে কি বলবে বাবার নাম তুমি দেখাতাম যে তাও নয়, যাতে ওর মানসিকতাটা মানে ওর যে অহংকার যেন ব্যাপারটা যেন ওর ভেতরে না চলে আসে, মানে ও যা চাইতো আপনারা সেটা তাকে ছেড়ে দিয়েছিলেন, বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতো? বাড়িতে ও যে একঘেয়েমি প্রচুর পড়াশোনা করতো তা নয়, প্রথমত ও রাত জাগতে পারে না, রাতে পড়তে পারতো না, ও যা পড়তো দিনের বেলা একটা নাও পড়তে পারে না, কিছুক্ষণ পরে আবার একটু ঘুরলো, গল্প করলো, আমরা তো একটু থাকতে পারি না, মোবাইল কতক্ষণ ঘাটাঘাটি, না মোবাইল ঘাটতো না, এবার দু এক সময় যদি অনলাইনে ক্লাস থাকতো সেই সময়, কারণ মোবাইলটা আমার আমার কাছে থাকতো, ওর কোনো আলাদা কোনো মোবাইল নেই, আর আমি তো আমি বাইরে চলে যাই, যার জন্য আমি মোবাইলটা সঙ্গেই নিয়ে যাই, জাস্ট বাড়ির সঙ্গে যোগাযোগ রাখার জন্য ছোট্ট একটা মোবাইল ছিল, সেটা কি নাম আপনার নাম? এই স্কুলেরই ছাত্র অর্ক ব্যানার্জি রাজ্যে সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 689। কি হয়েছে কোন স্থানে কোন স্কুলের ছাত্র কি করতে ভালোবাসতে, কতক্ষণ পড়াশোনা করতে, এগুলো একটু বলো। আমি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র, আর পড়াশোনা বলতে আমি কোনোদিন মানে ওরকম বান্ধবের নিয়মে করিনি, তো হয়ে যেত মোটামুটি হয়তো 8-10 ঘন্টা হয়ে যাবে হিসাব করলে পড়িনি। কটা স্যার ছিল? মোটামুটি 7টা সাবজেক্টে 7 জন। পড়াশোনার সাথে সাথে আর কি কি করতে ভালো লাগতো? খেলা দেখতে খুব ভালোবাসি, কি খেলা শুনতে ভালোবাসি, ক্রিকেট ফুটবল আইপিএল দেখছো? হ্যাঁ দেখছি। এমনি পড়াশোনার সাথে সাথে আর কোনো কিছুতে পুরস্কার পেয়েছো? আমি আগে কখনো কুইজের একটু পার্টিসিপেট করতাম, অলিম্পিয়াড সিস্টেম। কি করতে ভালো লাগতো, গান না খেলা করতে ভালো লাগে, কোন কি করতে? স্কুলে আমি যখন যেতাম তখন খেলা ভালো, কার অবদান বেশি এই সাফল্যের পেছনে? বেশি কম তো এভাবে বলা এটা ঠিক হবে না, কিন্তু মা বাবা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার প্রাইভেট টিউটর থেকে শুরু করে সবাই অবদান। বাবার কি নাম? বাবার নাম অর্ণব ব্যানার্জি। কি করেন বাবা? বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আচ্ছা, মা? মা স্কুল টিচার। কি নাম? মালবিকা ব্যানার্জি। কোন স্কুলের টিচার? হরিশঙ্কর। সবচেয়ে ফেভারিট বলছো? বলছি আপনি সবচেয়ে বড় বন্ধু। আপনি কি ভাবতে পেরেছিলেন কি এই জায়গাটা ও আসতে পারবে? অর্ডার করতে ভালো রেজাল্ট করবে এটা আশা করেছিলাম, তাহলে এতটা ভালো করবে ভাবিনি। কত নাম্বার পেয়েছে কিছু জানতে পেরেছেন? কোন স্থান অধিকার করেছে আপনার নাম? মালবিকা। স্বামীর নাম?
ছেলের নাম কোন জায়গাটা কোন স্কুলের ছাত্র লোক ঠিক আছে না কেমন লাগছে আপনার আপনি কি এটা ভাবতে পেরেছিলেন কি আপনার ছেলে এই জায়গাটা এক থেকে দশের মধ্যে কত নম্বর দিয়েছে জিজ্ঞেস কর কত নম্বর পেয়েছে আপনি কি করেন কি আপনি চাইছেন আপনার ছেলে আগে হয়ে কি হতে চাইছে কি বলে চাইছেন ছেলে যেটা বলবে সেটা ওর যেটা পড়ার ইচ্ছা সেটাই সেটাই মানে কোন ওর মায়ের অবদান প্রচুর কারণ আমি তো কর্মসূত্রে বাইরে থাকি সুতরাং ওর মা তাকে টিউশন নিয়ে যাওয়া তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার শারীরিক ব্যাপারটা দেখা টোটাল ব্যাপারটাই ওর মায়ের অবদান সবচেয়ে বেশি আমার ন্যূনতম অবদান আমার অবদান কতটা খুশি এই ছেলের এই সাফল্যে খুশি খুশিটা আমি চাইছি যে ও হ্যাঁ দপদপ করে খেলেন তো হ্যাঁ আচ্ছা একটু জোর বর্ধমান বিসি রোডের সিএমএস এর ছাত্র রূপায়ণ পাল রাজ্যে সম্ভাব্য পঞ্চম তার প্রাপ্ত নাম্বার 644 মিউনিসিপাল বয়েজ স্কুলের ছাত্র অনিস যশ রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ স্থান দখল করেছে পর্ষদ সূত্রে জানা যায় এবছর মেধা তালিকায় এই জেলার 17 জন রয়েছেন এবছর প্রথম দশে রয়েছে 16টি জেলার 118 জন 76 দিনের মাথায় ফল প্রকাশিত হলো এবছর প্রথম হয়েছেন একজন দ্বিতীয় হয়েছেন দুজন তৃতীয় হয়েছেন 6 জন মালদা থেকে 21 জন পূর্ব বর্ধমান থেকে 17 জন বাঁকুড়া থেকে 14 জন পুরুলিয়া থেকে 6 জন দক্ষিণ চব্বিশ পরগনার 13 জন পূর্ব মেদিনীপুর থেকে 11 জন উত্তর চব্বিশ পরগনা থেকে 9 জন পশ্চিম মেদিনীপুর থেকে 9 জন হুগলি থেকে 5 জন হাওড়া থেকে 4 জন কুচবিহার থেকে 3 জন বীরভূম থেকে 2 জন দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ঝাড়গ্রাম ও নদিয়া থেকে 1 জন করে পূর্ব বর্ধমান জেলার দ্বিতীয় স্থানাধিকারী শুভম পাল জানান পরীক্ষার্থীরা যদি বই খুঁটিয়ে পড়ে তাহলে সাফল্য আসবেই তার এই সাফল্যের পেছনে আছেন মা ও শিক্ষকরা বলে শুভম জানায় বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট আনন্দবার্তা